ইতিহাসের হারানো রত্নের খোঁজে আমরা যাত্রা শুরু করি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিকে। টঙ্গিবাড়ি প্রাচীন বিক্রমপুর সভ্যতার একটি অন্যতম পীঠস্থান। একসময় এই অঞ্চল ছিল জমিদারদের অভিজাত আবাসস্থল। আমাদের অভিযান শুরু হয় ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সোনারং মন্দির থেকে। এটি একটি জোর মন্দির। বাঁধানো বেদির উপর নবরত্ন শৈলীতে নির্মিত স্থাপনা দুটির একটি শিব, অন্যটি কালীর উপাসনালয়। নবরত্ন বলতে বোঝায় একটি বড় রত্ন বা স্তম্ভকে কেন্দ্র করে স্থাপিত চারটি ছোট রত্ন। জনৈক রূপচাঁদ কালী মন্দিরটি নির্মাণ করেন 1843 সনে। এরও প্রায় 43 বছর পরে 1886 সালে নির্মিত হয় শিব মন্দিরটি। শিবের উপাসনালয়ের দেয়ালে খোদাই করা আছে ছোট ছোট অসংখ্য সাপের ফনা। স্থানীয় লোকের বিশ্বাস, মন্দিরের চূড়ায় মহামূল্যবান রত্ন ভাণ্ডার পাহারা দিচ্ছে এই সাপগুলি, ফলে সব ধর্মের মানুষ এই মন্দিরটিকে সমীহ করে চলে। মন্দিরের প্রবেশ পথে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাইনবোর্ডে লেখা আছে, কেউ এই স্থাপনার ক্ষতি সাধন করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে মজার বিষয় হচ্ছে, তারা নিজেরাই সংরক্ষণের নামে মন্দিরের দেয়ালের নকশা সাধারণ প্লাস্টার দিয়ে ঢেকে দিয়েছে। মন্দিরের গায়ে গজিয়ে ওঠা গাছপালাগুলো ক্রমশ গ্রাস করছে অপূর্ব এই স্থাপত্য। এবার আমরা যাত্রা শুরু করলাম সোনারং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আউটশাহী মঠের উদ্দেশ্যে। অনেক দূর থেকে দেখা যায় প্রায় 50 ফুট উঁচু এই মঠ। কাছে গিয়ে বুঝলাম, যা ভেবেছিলাম তার চেয়েও সুন্দর এই মঠের স্থাপত্যকর্ম। মজার বিষয় হল, এই মঠ ইসলামিক এবং হিন্দু স্থাপত্য রীতির চমৎকার সংমিশ্রণ। আটকোনাকার মঠের দেয়ালের চারপাশে রয়েছে খিলান এবং ফুলের নকশা। একমাত্র প্রবেশ পথের খিলানটি পশু পাখি এবং নানান নকশায় শোভিত। ভিতরের ছাদটি ইসলামী রীতির গম্বুজ আকৃতিতে নির্মিত। 600 বছর আগে লেখা ছিল, এটি পুড়ে গেছে। আর উপরে যে শিখের মতো না ছিল, ওইটা পুড়ে গেছে, পাওয়া গেছে পানির মধ্যে, তুলসী ছিল। আউটশাহী মঠ আর্কিওলজিক্যাল সার্ভে 2000-এ অন্তর্ভুক্ত হলেও চোখে পড়েনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো সাইনবোর্ড। একই অবস্থা প্রায় 500 বছরের পুরাতন দিঘির পাড়ের রাধা গোবিন্দ মন্দিরে। মধ্যযুগীয় দোচালা রীতিতে নির্মিত এই স্থাপনাটি অপূর্ব কারুকার্য মণ্ডিত। মন্দিরের গা জড়িয়ে উঠে যাওয়া বটগাছটি এরই মধ্যে ধ্বংস করেছে ছাদ এবং দেয়ালের বিভিন্ন অংশ। তবে এখনো পূজা অর্চনা হয় এই মন্দিরে। এখনই সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে হারিয়ে যাবে মধ্যযুগের এই অমূল্য নিদর্শন। ঢাকার খুব কাছে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাগুলি আপনিও ঘুরে আসতে পারেন অনায়াসে।